আগামী 27 সেপ্টেম্বর সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটির আহ্বানে দেশজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটের সমর্থনে রাজ্যজুড়ে ব্যাপক প্রচার অভিযানে সামিল হয়েছে বাম দলগুলি। শনিবার রাজধানী আগরতলা শহরের বিভিন্ন স্থানে বন্ধের সমর্থনে লিফলেট বিলি করা হয়। লিফলেট কর্মসূচিতে অংশ নিয়ে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস বলেন, কেন্দ্রীয় সরকার দেশজুড়ে অরাজকতার পরিবেশ কায়েম করার চেষ্টা চালাচ্ছে। 3টি কৃষি আইন বাতিল, বিদ্যুৎ বিল প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে আগামী সেপ্টেম্বরের 27 বন্ধের ডাক দেওয়া হয়েছে। বন্ধকে সর্বাত্মক সফল করার জন্য সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। দেশের 500টি সংগঠন এই বন্ধের সমর্থনে জানিয়েছে বলেও তিনি জানান। নরেন্দ্র মোদী সরকার কৃষক বিরোধী, খেত মজুর বিরোধী, শ্রমিক বিরোধী। এই সরকার কর্পোরেট পুঁজিপতিদের স্বার্থ রক্ষাকারী। এই সরকার গত কয়েক বছরে ভারতবর্ষের মানুষের সর্বনাশ করেছে, করোনা কালে আরো বড় সর্বনাশ করেছে। এই সরকার বেকার বিরোধী, বেকারি স্বাধীনতার পরে সবচেয়ে বেশি বেড়েছে। এই সরকার গত এক বছর ধরে কৃষক স্বার্থ বিরোধী, জনস্বার্থ বিরোধী 3টা কৃষি আইন চাপিয়ে দিয়েছে এবং সংসদে বিদ্যুৎ বিল পেশ করেছে। আর কৃষকদের উৎপাদিত ফসলের দাম এই সরকার দিতে চায় না। এই 3টা দাবি আমাদের, যে কৃষি আইন বাতিল করো। কেন্দ্রীয় সরকারের কৃষি বিরোধী, শ্রমিক বিরোধী নীতি প্রত্যাহার করার দাবিতে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে বলেও সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হল্লাবোল।